হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঞ্চুলি। সেই জন্য একটা ভিডিও নিই। সো গাইস, আজকে যে ভিডিওটা সেটা খুব একটা ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, কারণ আমি তোমাদের সবাইকে জিজ্ঞাসা করছিলাম যে পর্ন অ্যাডিকশন এমন একটা জিনিস যেটা মানুষকে কীভাবে ধ্বংসের পথে কীভাবে নিয়ে যাচ্ছে। আমাদের মতন ইয়ং ছেলেরা, জানি না আমাদের মতন কত ইয়ং ছেলে আছে বা কত আমাদের মতন অল্প বয়সের ছেলেরা আছে যারা মাস্টারবেশন অ্যাডিকশনে পুরোপুরি একদম পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে। মাস্টারবেশন বলতে গেলে বাংলাতে হস্তমৈথুন যে জিনিসটাকে বলে। তো আজকে আমি তোমাদেরকে বলবো যে মাস্টারবেশন করলে কী কী ক্ষতি, কী কী হয় আর কী কী ভালো, কী কী হয়। ভালোর কথাবার্তা বাদই দাও, ক্ষতিটাই আমি তোমাদেরকে বলছি, আর ভালোটাও তার সাথে আমি তোমাদেরকে বলে দেবো। সবার প্রথম, যারা যারা নতুন যারা আছো, তারা অতি অবশ্যই জায়গাটা কিন্তু সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকে প্রেস করো। এইরকম ধরনের জেনুইন ভিডিও আর শুধুমাত্র সত্য কথা যদি জানতে যদি চাও, তাহলে এই সোহান লাইফস্টাইল চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। দেখ, আমার শরীরটা একটুখানি খারাপ আছে, বেশ অনেক কিছুদিন ধরে আমি ভিডিও কিন্তু করিনি, প্রায় 10 থেকে 11 দিন ধরে। আমার গলার আওয়াজ হয়তো একটু হয়তো চেঞ্জ হয়তো লাগতে পারে। তো চ্যানেলটা কিন্তু অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটাকে প্রেস করে দিও। আর আমার জন্য একটুখানি প্রার্থনা করেছি, আমি আমার জীবনের একটু সফল কাজটা যেন খুব তাড়াতাড়ি যেন পেয়ে জানা যায়। তো সবার প্রথম, পর্ন এডিকশন করলে কী কী ক্ষতি, কী কী সবার প্রথম যে ফার্স্ট যে ক্ষতিটা যেটা হয় কি জানো, সেটা হলো তোমাকে অ্যাডিকশান করে দেয়। যে কোনো জিনিস, সেটা যে কোনো ধরনের নেশা হোক না কেন, সেটা তো সবার প্রথম তোমাকে অ্যাডিকশান করে দেয়। কী অ্যাডিকশান করে দেয় বলতো, তোমাকে লাত লাগিয়ে দেয়। নেশার এক নিচে স্মোক যে একবার যে করে যে, তার কিন্তু কোনো রকম লাত লাগে না। কিন্তু সে যখন প্রতিদিন যখন করে, যখন খাওয়ার পরে, পায়খানা বাথরুমে যাওয়ার পরে, বা রাত্রেবেলা ঘুমানোর আগে সে যদি করতে যদি থাকে, তার তাহলে তার সেই জিনিসটা তার লাত লেগে যায়, আর সে তার লাত কখনো ছাড়তে পারে না। পর্ন দেখলে কি হয়, পর্ন দেখলে পর্ন এমন একটা জিনিস, সেক্স যেটাকে আমরা করছি না, বাট সেটাকে আমরা ফিল করছি ভিতর দিয়ে, যেন আমি যেন এই কাজটাকে যেন করছি, নিজেকে স্যাটিসফ্যাকশন করা, যার জন্য মানুষ সেক্স করে, মানে সেক্সের জন্য মানুষ ভিডিও দেখছে। এবার এই যে ভিডিওগুলো, এই ভিডিওগুলো পুরোপুরি মাথার মধ্যে একটা ছবি করে দেয়। তো কী ছবি করে দিচ্ছে বলতো, যে আমি আমার পার্টনারের সাথে ঠিক এইরকম এইরকম পোজ বা এইরকম এইরকম পজিশন আমি আমার পার্টনারের সাথে সেক্স করবো। বাট ফিজিক্যালি কী হয়, ফিজিক্যালি যখন করতে যখন যায় যখন, তখন সেই রকম তো কিছু হয় না, তারা অনেক কষ্ট হয়ে যায় তখন তার শরীরের মধ্যে। দেখো একটা কথা বলি, পর্ন যেটা তোমরা যেটা দেখো ওটা কখনো সত্যি নয়, যেটা রিয়েলে যেটা হবে সেটাই শুধুমাত্র সত্য। কারণ পর্ন যখন করো ওটা ভিডিও এডিটিং পুরোপুরি বারবার ট্রাই, একটা গুড যেমন একটা ফিল্ম বানাতে গেলে যেমন হয়, যেমন পুরোপুরি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যেভাবে তোমরা যেমন করে, যেমন পর্ন ইন্ডাস্ট্রিতে যখন কোনো ভিডিও শ্যুট যখন করে যখন, তখন সেটাকে সেইভাবে করে, তারা ওখানে অ্যাক্টিং করছে, পারফরমেন্স করছে তারা। সেই জিনিসটাকে তোমাকে বুঝতে হবে যে তারা ওখানে অ্যাক্টিং করতে এসছে, তারা ওখানে সব থেকে বেটার পোজ তারা ওখানে দেওয়ার চেষ্টা করে, বেটার থেকে বেটার পোজিং যে হিসাবে তারা কাজ করে যারা, সেটা সেই জিনিসগুলো দেওয়ার চেষ্টা করে। আর সেই জিনিসগুলো ওই মানুষের মধ্যে একটা ছবি দেখায় যে ওই যে মানুষটা ওইভাবে সেক্স করছে, আমরা ওইভাবেই ঠিক সেক্স করবো ঠিক নিজের পার্টনারের সাথে, বাট সেটা সম্ভব নয়। কারণ তারা করছে পুরোপুরি একটা ট্রেনিং নেওয়ার পরে, তারা করছে বারবার প্র্যাকটিস করার পর, তুমি সেটা ফার্স্ট টাইম করছো। আর সেক্স এমন একটা জিনিস, তুমি তো জানো যে সেক্স জিনিসটা কেমন। তো সবার প্রথম যেটা ঘটি যেতে হয় সেটা হলো তোমার মাইন্ড ফোকাস, তুমি যে ফোকাস যে করো, তোমার ফোকাসের চিন্তাটা পুরোপুরি নষ্ট করে দেয় পর্ন। তারপরে যেটা ক্ষতি যেটা হয় যেটা, সেটা হলো স্কিন, হেয়ার বা তোমার শরীর, তোমার পেট, তোমার সবার প্রথম ক্ষতি যেটা হয় যেটা তো বললাম, পুরোপুরি তোমার মাথা মস্তিষ্ক, তোমার চিন্তা ভাবনা, তুমি যে জিনিসটা ভাবনা চিত সেই ভাবনা চিন্তা করার ক্ষমতা তোমাকে কমিয়ে দেবে। তোমার কোনো কাজের মধ্যে তোমার মন লাগবে না, তোমার শরীরের মধ্যে অনেক রকম প্রবলেম দেখা দেয়। তোমার খাওয়া দাওয়া যেটা তুমি খাও, যেটা সেই খাওয়া দাওয়া তোমার হজম করার শক্তি তোমার কমে যাবে। তারপরে কথা হলো যে তুমি পড়াশোনা যদি করো, পড়াশোনার মধ্যে তোমার মন লাগবে না, যে কোনো কোনো কাজে তোমার মন লাগবে না, তোমার শরীরের মধ্যে অনেক এনার্জি তোমার কমে আসবে ধীরে ধীরে। এই জিনিসগুলো তোমার হবে। তারপরে এই জিনিসগুলো এবার যখন কোনো মানুষ যখন ডেইলি পর্ন এডিকশন করতে করতে যখন অ্যাডিকশন যখন হয়ে যখন যায়, তখন তার একটা সমস্যা সব থেকে তার বেশি হয়, তখন তার স্কিনের মধ্যে তখন তার চুল পড়া, তার দাড়ির মধ্যে থেকে চুল পড়া, তার আইব্রো দিক থেকে চুল পড়া, এই জিনিসগুলো শুরু হয়ে যায়। তার মুখের মধ্যে ব্রণ আসা শুরু হয়ে যায়, তার স্কিনের মধ্যে গ্লামার, তার স্কিনের মধ্যে যে মানে যে উজ্জ্বলতা যে জিনিসটা থাকে, সেই জিনিসগুলো তার সবসময় কমতে থাকে। আমি এখানে একটা কথা কোনো রকম বানিয়ে বলছি না, যেটা আমি ফিল করেছি, কারণ পর্ন অ্যাডিকশন আমিও ছিলাম। তো যে জিনিসগুলো আমি ফিল করেছি আমি তোমাকে শুধুমাত্র সেই জিনিসগুলি বলছি। আমার কথাগুলো কিন্তু ভালো করে মন দিয়ে বুঝবে যে আমি তোমাদেরকে কী বোঝাতে চাইছি। মন দিয়ে যদি না বুঝতে না দিতে পারো, তাহলে কিন্তু ভিডিও কিন্তু কিছুই তোমরা বুঝতে পারবে না। তো পর্ন দেখলে এই সব ধরনের ক্ষতিগুলো হয়। একটা কথা বলি ভালো করে বুঝবে, তুমি যে পর্ন যে দেখছো, যে পর্ন দেখার পরে মাস্টারবেশন করলে, মাস্টারবেশন করার পরে নিজেকে স্যাটিসফ্যাকশন পাচ্ছ, তোমার রাত্রিবেলা পর্ন দেখার পরে মাস্টারবেশন করার পরে তুমি যে ঘুমিয়ে যাচ্ছ, তুমি কি কখনো ভেবে দেখেছো যে তোমার ঘুম কী করে আসছে? দেখো, পর্ন
মাস্টারবেশনের মধ্যে যে হরমোন যেটা থাকে, যেটা যেটা প্রতিটা মেল টেস্টোস্টেরন হরমোন যেটা থাকে, ওই হরমোনের লেভেলের চাপ শরীরের মধ্যে কতটা পরিমাণে বেশি থাকে, যেটা পার হয়ে যাওয়ার পর শরীর অনেক ক্লান্ত হয়ে যায়, যার কারণে আমাদের ঘুম লাগে। আর ভাবি আমাদের ঘুম কত সুন্দর ঘুম হচ্ছে, এটা পুরোপুরি ভুল কথা। কারণ আমার এই সুন্দর ঘুমের জন্য শুধুমাত্র মানুষ অ্যাডিকশান হয়ে যায়। যখন আমরা পর্ন দেখি, মাস্টারবেশন যখন করি, তখনই আমাদের ব্রেন দিয়ে এমন একটা কেমিক্যাল বার হয় যেটাকে গুড ফিল আমাদেরকে ফিল করাচ্ছে, এমন একটা জিনিস ফিল যেটা করছে, যেটা যেটা করার পর আমাদের মনে হয় আমি একটা শান্তিতে আছি, একটা সুকুনে আমি আছি। এই জিনিসগুলো করা থেকে বাঁচতে হবে মানুষকে। যদি বাঁচতে না যেতে পারো, তাহলে আমাদের এই যুব সমাজ, আমাদের মতন বয়সের ছেলেরা 20 বছর 22 বছর 16 বছর 17 বছর যে ছেলেগুলো, এই ছেলেগুলো মাস্টারবেশন অ্যাডিকশনে পুরোপুরি শেষ হয়ে যাবে। দেখো গাইস, ফোন অ্যাডিকশন করলে এই ক্ষতিগুলো হয়, আর এই ক্ষতিগুলো তোমরা যদি না যদি জানতে, তাহলে যদি চিনে যদি চাও, তাহলে এই জিনিসগুলো করা পুরোপুরি বন্ধ করে দাও। এরপরে আমার আমার চ্যানেলে এরপরে অনেক ভিডিও অনেক পার্ট আসবে ফোন অ্যাডিকশনগুলোকে নিয়ে। যদি দেখতে যদি চাও, তাহলে চ্যানেলটাকে কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে তার সাথে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও, আর ভিডিওটাকে কিন্তু অতি অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তো আবার দেখা হবে বন্ধু নতুন কোনো ভিডিওতে, আবার নতুন কোনো ইন্টারেস্টিং কোনো একটা জিনিস নিয়ে।